নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই দুশো পঁচাত্তর বছর পর দুর্লভ দুটি রাজ্যকে পাঁচ রাশির ধনবর্ষা হতে চলেছে দেখুন আগামীকাল রবিবার দুটি যোগ কিন্তু পড়েছে একটি হচ্ছে রবি পুষা যোগ আরেকটি হচ্ছে সর্বাত্ম যোগ। আরেকটি যে যোগ পড়েছে সেটি হচ্ছে শিব যোগ অর্থাৎ রবিপুষ্যা যোগ যোগ সিদ্ধি সিদ্ধিযোগ এবং যোগে পাঁচ রাশির হতে চলেছে ধনবর্ষা যদি আপনাদের জন্মছকে এই যোগগুলো যদি থাকে সর্বাদ্য সিদ্ধি যোগ রবিপুষ্যা যোগ শিবযোগ জেনে রাখবেন আগামীকাল থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের জীবনে কিন্তু বড় ধরনের শুভ সংবাদ আসতে কিন্তু চলেছে কারণ এই যে দুর্লভ সংযোগগুলো সৃষ্টি হয় কি না সেই সংযোগগুলো আমাদের জীবনকে কিন্তু প্রভাব বিস্তার করে দেখুন আমরা প্রত্যেকে কিন্তু গ্রহের নিরিখে কিন্তু আমরা চলি অর্থাৎ গ্রহ যেভাবে আমাদেরকে চলাবে সেইভাবে কিন্তু আমরা চলবো অর্থাৎ গ্রহের ফেরে মানুষে কিন্তু কপাল কিন্তু ঘুরে অর্থাৎ অনেকে বলে না যে কৌশিক দা যে আমি কিন্তু অ্যাস্ট্রোলজি মানি না কর্মকে বিশ্বাস করি হ্যাঁ ডেফিনেটলি কর্ম করতে হবে শুধু ভিডিও শুনলে হবে না যে কোটিপতি হলাম ভিডিও শুনছি কর্ম করছি না এটা কিন্তু করলে হবে না কর্ম করতে হবে কিন্তু সেই কর্মটা আপনার সঠিক রয়েছে কিনা আপনার ধরুন ব্যবসার জায়গা ভালো রয়েছে আপনি সারা জীবন চাকরি করছেন তাহলে কি হবে অর্থাৎ আমি একটি কথা বলি আপনাদের ন্যাকাল চাটে কোন লাইনে গেলে ভালো হবে কোন স্ট্রিমে গেলে ভালো হবে সেটা দেখা কিন্তু দরকার এক একজন না এক একটা প্রতিভা কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু রয়েছে অনেকে বলে যে কৌশিক দা আমার দ্বারা কিছু হবে না আমি একটা কথা বলি প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু একটা করে প্রতিভা রয়েছে সেই প্রতিভাকে নিজে যদি আপনার সামনে না ধরে রাখতে পারে তাহলে কিন্তু সে পিছিয়ে পড়বে যুগটা হচ্ছে প্রতিযোগিতার যুগ এই প্রতিযোগিতার যুগে এগিয়ে থাকতে গেলে নিজের প্রতিভাকে নিজের ক্রিয়েটিভিটিকে কিন্তু তুলে ধরতে হবে প্রত্যেকে কেউ না কোনো কিছুতে কিন্তু প্রতিভা কিন্তু রয়েছে কেউ ভালো আঁকতে পারে কেউ ভালো গান গাইতে পারে কেউ ভালো আবৃত্তি করতে পারে কেউ ভালো সায়েন্টিস্ট কেউ ভালো টিচিং লাইন হতে পারে কেউ ভালো মেডিকেল লাইনে যেতে পারে কেউ ভালো ডান্সিং লাইনে যেতে পারে কেউ শিল্পকলাতে যেতে পারে কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারে অর্থাৎ এক একটা দিকগুলো কিন্তু রয়েছে এই দিকগুলোকে কিন্তু নির্ণয় করার পর আমাদেরকে কিন্তু এগাতে হবে ভিডিও শুনলেও আমার কালকে ভাগ্য বদলে যাবে এটা কোনো সম্ভব না কর্ম করতে হবে কিন্তু কর্মের জায়গাটায় কিন্তু অনেকে কি জানেন প্রচুর কর্ম করেও কিন্তু হচ্ছে না তখনই কিন্তু রেমিডির দরকার রয়েছে গ্রহের প্রতিকারের দরকার রয়েছে শুধুমাত্র ভিডিও শুনছেন ভাবছেন বসছেন বাড়িতে আমার ভাগ্য হয়তো বলেছে রাশির নাম আছে কালকে হয়তো আমার যে কোনো জায়গা থেকে ধনবর্ষা হতে পারে অর্থাৎ কর্ম করুন ফল পাবেন অর্থাৎ একটি কথা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে ভিডিওগুলো আপনাদেরকে কেন দিই আপনারা জানতে পারবেন কোন কোন দিক থেকে আপনারা লাভ পাবেন যদি আপনার জন্মছকে যেই যোগগুলো বলছি যদি আপনাদের জন্মছকে থাকে তবে কিন্তু আপনারা লাভ পাবেন আমি আপনাদের কাছে একটি কথা হাত জোর করে অনুরোধ করি ভিডিওগুলো না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন শুধু রাশির নাম শুনলেই কিন্তু হবে না কারণ আপনার জন্মছকে কি রবি পুষ্যা যোগ রয়েছে আপনার জন্মচকে কি সর্বাত্ম সিদ্ধি যোগ রয়েছে বা শিব যোগ রয়েছে তবেই কিন্তু এই সময় নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবেন এই যোগটা কিন্তু খুব তিনটি এক সঙ্গে যোগ যুক্ত হয়েছে যার ফলে আগামী পনেরো দিনের মধ্যে এই পাঁচ রাশি হতে চলেছে মহাকটিপতি কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো এবং কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে তাও জানাবো দেখুন যারা ভিডিওটি দেখছেন না চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনার সামনে নিয়ে আসব এবং সমস্যা রয়েছে অবশ্যই আপনারা জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন অর্থাৎ শুধুমাত্র ভিডিও শুনলে হবে না পাশাপাশি কর্মকে রাখতে হবে আপনার বাস্তুক্ষেত্র আপনার রেমিডি কি রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার তো অনেকে কি ভুল করেন যে আপনারা ভিডিওটি কেটে 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 দেখে নেন যে হ্যাঁ আমার রাশির নাম আছে চলো যা কালকে আমার আগামী পনেরো দিনের মধ্যে যে কোনো দিক থেকে টাকা আসবে সেটা কিন্তু কখনোই হবে না আমি একটি কথা কি বলি জানেন বারবার ঘুমন্ত সিংহের মুখে কিন্তু পড়ে না সিংহকেও কিন্তু দৌড়ে কিন্তু হরিণকে কিন্তু কিন্তু ধরতে হয় অর্থাৎ কর্ম একটা সিংহকে করতে হয় কর্ম বিনা জীবনে কিচ্ছু হবে না গ্রহ কি করে সঠিক জায়গাটা যেটা হচ্ছে তার প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে একজন অ্যাস্ট্রোলজার আপনাকে পথ দেখিয়ে দিবে যেমন কোন কোন জায়গাটাতে আপনার বাধা আছে আগামী কোন লাইনে গেলে ভালো হবে কোন সময় ইনভেস্টমেন্ট করা ভালো আপনার কোন কোন জায়গাতে প্রতিকার করা দরকার রয়েছে এটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু দেখিয়ে দেয় তাই আমি একটি কথা বারবার বলি একজন অ্যাস্ট্রোলজারকে না গাইড হিসাবে নিন বন্ধু হিসাবে নিন ফিলোজাফার হিসাবে নিন দেখবেন জীবনে অনেক পরিবর্তন আসবে অর্থাৎ আমি যে কথাগুলো বলি খুব দায়িত্বের সাথে বলি চ্যালেঞ্জের সাথে বলি যারা ঋণে পড়ে গেছেন শত্রুতা আপনার মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন এক কথায় সব দিক থেকে চাপে রয়েছেন সেই জায়গাটাতে কী করবেন অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে আপনার পরামর্শ করুন কারণ এই যে তিথিটা চলছে না এখনই কিন্তু প্রতিকার প্রতিবিধান করা কিন্তু সঠিক সময় এই সময়টা যদি আপনারা দেবী যদি প্রতিকার প্রতিবিধানগুলো যদি করেন না দেখবেন খুব চর জলদি কিন্তু আপনারা কিন্তু ফলগুলো কিন্তু আপনারা পাবেন কোন কোন রাশির আমি কথা বলবো অনেকেই অধীর আগ্রহে রয়েছে কৌশিকদা দা এই দুর্লভ সংযোগে এই দুশো পঁচাত্তর বছর পর কোন কোন রাশির কথা বলতে চলেছে প্রথম রাশি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির বিশেষ করে আপনাদের অর্থনৈতিক দিক থেকে লাভ হবে আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন দ্বিতীয়র যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার ধনু রাশি ধনু রাশি কর্মযোগ ভাগ্যক্ষেত্রে উন্নতি ব্যবসা যারা করছেন ব্যবসার দ্বারা কিন্তু আপনারা শুভ ফল কিন্তু এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ ধনু রাশি নাম্বার দুই নম্বর রাশিতে কিন্তু পরিগণিত হতে চলেছে আগামী কাল থেকে পনেরো দিনের মধ্যে ধনুরাশির ভাগ্যে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে অনলাইন ফাটকা ট্রেন্ডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছে সেখান থেকে লাভ পাবেন এরপর যে রাশি সিংহ রাশি সিংহ রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ সিংহ রাশি আকস্মিক অর্থপ্রাপ্তি ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে এবং আপনারা এ সময়ের মধ্যে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগে কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি মেষ রাশির তো কেরিয়ার কর্ম ভাগ্য আকস্মিক অর্থপ্রাপ্তি ব্যবসা এই সকল দিক থেকে কিন্তু আপনার মেষ রাশি যদি আপনার মানুষের আপনারা লাভ পাবেন এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় কোনো শুভ সংবাদ আসার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে অন্তিম এবং শেষ যে রাশি মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ধনবর্ষা হতে চলেছে মকর রাশি মকর রাশির এই দুর্লভ সংযোগে আপনাদের মান সম্মান অর্থ প্রপার্টি সম্পত্তিগত দিক থেকে এবং আপনাদের বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে অর্থাৎ এই দুশো বছর পর এ দুর্লভ এই যোগে আপনার ধনবর্ষা হতে চলেছে এই পাঁচ রাশি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি নমস্কার ধন্যবাদ